বিরাট বিরাট শহর, প্রকাণ্ড প্রকাণ্ড কারখানা, পৃথিবীর চেহারাটাই হুড়মুড় করে বদলে যেতে লাগল। কি তেজ এই নতুন সভ্যতার, যার নাম দেয়া হয় ধনতন্ত্র। কল টিপলে গাড়ি চলে, কল টিপলে তাঁত চলে, চোখের নিমিষে মানুষ পার হয়ে যায় 10-20 ক্রোশ পথ, চোখের নিমিষে মানুষ বুনে ফেলে 10-20 জোড়া কাপড়। অনেক টাকা লাগলো, অনেক পুঁজি, পুঁজি জুটলো সওদাগরি করে, তেজারতি করে, ডাকাতি করে। কিন্তু শুধু টাকা হলেই তো হয় না, আরও একরকম জিনিস দরকার। সে জিনিসের নাম হলো মানুষের মেহনত। কারখানা গড়তে গেলে মানুষ চাই, কারখানাকে চালাতে গেলে মানুষ চাই। কারখানা তো আর আপনি আপনি গড়ে ওঠে না, কারখানা তো আর আপনি আপনি চলতে পারে না। তাই কারখানা ফাঁদতে গেলে নগদ টাকা দিয়ে শুধু ইট পাথর আর লোহা লক্কড় আর কাঁচামাল কিনলেই হবে না, আরও একটি জিনিস কিনতে হবে। সে জিনিসটা হলো মানুষের গতর, কিংবা আরও ভালো করে বদলে বলা উচিত গতর খাটাবার শক্তি। তার মানে এমন মানুষ চাই যারা নগদ পয়সার বদলে গতর খাটাতে আসবে। এহেন মানুষের নাম দেয়া হয় দিনমজুর। কোথা থেকে পাওয়া যায় ওই দিনমজুরের দল? যতদিন সামন্ততন্ত্র, ততদিন দেশের বেশিরভাগ মানুষই যেন ক্ষেতের সঙ্গে শেকল দিয়ে বাঁধা। জমিদারের হুকুম ছাড়া জমি থেকে এক পা নড়বারও উপায় নেই। অবশ্য জমিদারি ব্যবস্থা যত অচল হয়ে পড়তে লাগল, ততই প্রজাদের মধ্যে নগদ খাজনায় জমি বিলি করে দেবার ব্যবস্থা দেখা দিতে লাগল। কিন্তু তাতেও মনের মতো কাঁচা পয়সা মিলছে না দেখে জমিদাররা আবার জমিগুলো কেড়ে নিয়ে সেখানে ভেড়া চড়াবার ব্যবস্থা চালু করতে লাগল। ফলে অনেক চাষি একেবারে সর্বহারা, একেবারে নিঃস্ব হয়ে পড়ল। খুশিতে ভরে উঠল ব্যবসাদারদের মন, কেননা ওই সর্বহারার দল শেষ পর্যন্ত পেটের দায়ে শহরের কারখানায় গতর খাটাতে না গিয়ে যাবে কোথায়? যতদিন পর্যন্ত গায়ে ভিটে মাটি বজায় থাকবে, ততদিন তো তারা এই ভিটে মাটি আঁকড়েই পড়ে থাকতে চাইবে। কেন যাবে শহরে দিনমজুর হতে? শহরের ব্যবসাদাররা তাই রব তুলল, ভালো ভালো, জমিদারি ব্যবস্থা যত উচ্ছন্নে যায় ততই মঙ্গল, মানুষের মুক্তি চাই। শিকল দিয়ে আর মানুষকে মাটির সঙ্গে বেঁধে রাখা চলবে না, মানুষের মুক্তি চাই, মানুষের মুক্তি চাই। কিন্তু এই যে মুক্তির জন্যে ডাক, এ ডাক মেহনতকারী মানুষকে সত্যিকারের মুক্তি দেবার জন্য, সত্যিকারের স্বাধীন করার জন্যে ডাক নয়। এ ডাকের আসল মানে হলো তাদের পা থেকে এক রকমের শেকল খুলে আর এক রকম শেকল পরাবার জন্যে ডাক, মুক্তি। কিন্তু কিসের থেকে মুক্তি? নিজেদের ভিটে মাটিটুকু থেকে, নিজস্ব বলতে যা কিছু তাই থেকেই। একদিকে অনেক টাকার পুঁজি, আর একদিকে অনেক মানুষের যোগান, আর তার ফলে গড়ে উঠল ওই নতুন সভ্যতা যার নাম ধনতন্ত্র, যার কীর্তি সত্যি আশ্চর্য।